আজকে এক বছর চার মাসের উপরে আমাদের এই কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কোনো বিদ্যুৎ নেই, কোনো পানির কোনো ব্যবস্থা নেই। আমরা যখন ক্লাস করতে আসি আমরা তখন বিপাকে পড়ে যাই। প্রতি বছরে এই শিল্পকলা বরাদ্দ আসে, বরাদ্দ টাকা লুটপাট হচ্ছে, এটার কোনো কাজে আসছে না। কুমিল্লা একসময় সাংস্কৃতিক অঙ্গনের বিদ্যাপীঠ ছিল, কিন্তু শিল্পকলা এখন ভূতরে গলিতে পরিণত হয়েছে। অতীতে এটার বরাদ্দের টাকা লুটপাট হয়েছে, লুটপাট কেন হয়েছে, এটার কাজ কেন হচ্ছে না, এটা যেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য এবং কুমিল্লা জেলা প্রশাসক যেন এটা খতিয়ে দেখে। শিল্পীদের মনে এমন একটা অন্ধকার জেগে উঠতেছে, যারা চর্চা করার জায়গা পাচ্ছে না, ভালো একটা পারফরমেন্স ওরা দিতে পারতেছে না শুধু চর্চার কারণে। চর্চাটা কেন হচ্ছে না, শুধু শিল্পকলার আলো নাই বিধায় আমরা অনেকেই আসতে পারতেছি না, এখানে চর্চা করতে পারতেছি না। সো কুমিল্লা মানুষের জন্য অনেক ক্ষতিকারক এটা। মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদ থেকে উত্তরণ হওয়ার জন্য যে সাংস্কৃতিক চর্চাটা সবচেয়ে বেশি জরুরি, সেই জায়গার মধ্যে আমাদের এই সাংস্কৃতিক চর্চা কেন্দ্রটাতেই আমাদের বেহাল দশা। এই শিল্প সংস্কৃতির নগর কুমিল্লায় আমাদের খুবই খুবই সমস্যা হচ্ছে। গান, সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, মঞ্চ নাটক, সেমিনার, সভা সব কিছু বন্ধ। অতএব এই কুমিল্লার ঐতিহ্যের কুমিল্লাকে আবারও যদি আমরা আগের ঐতিহ্যের নামকরণে ফিরিয়ে আনতে পারি, ফিরিয়ে আনার জন্য আমাদের আজকের এই আন্দোলন। যেখানে আমাদের সাংসদ সদস্য আকমল বাহাউদ্দিন বাহার কুমিল্লায় গুলে বাংলাদেশ এগুবে কথাটা বলে, আমাদের ওই জায়গায় যদি শিল্প সংস্কৃতির চর্চার জায়গাটা আমাদের নষ্ট থাকে, এখানে বিদ্যুৎ না থাকে, আমাদের যদি সংস্কার না থাকে, আমরা কি করে শিল্পকর্ম পরিচালনা করব, আমাদের চর্চাগুলা করব। আমরা চাচ্ছি যে এই শিল্পকলায় আমাদের যেহেতু অনেক সিট, হাজারের উপরে সিট আছে, আমরা বড় পরিসরে এখানে আমাদের নাটক মঞ্চস্থ করতে পারবো, মহড়া দিতে পারবো। আমরা আপনাদের মাধ্যমে আমরা সরকারকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানাচ্ছি যে যত দ্রুত সম্ভব আমাদের এই দাবিগুলো যা তারা যাতে পূরণ করে। বাংলাদেশ সরকার বা সংস্কৃতি মন্ত্রণালয় যেন এই বিষয়ে জানতে পারে এবং এই বিষয়ে ভালো পদক্ষেপ নেয়। 33-34 লক্ষ টাকার মতো বিদ্যুৎ বিল বকে আছে। 31 মে 2018 এরপরে আমাদের ট্রান্সফরমারটা নষ্ট হওয়ার পর থেকে আমাদের এই বিদ্যুতের সমস্যাটা তৈরি হয়, যে কারণে আমাদের মিলনায়তন এখন টোটালি বিদ্যুৎ বিচ্ছিন্ন, যে আমরা কোনো অনুষ্ঠান করতে পারছি না। আমাদের নিজেদের অনুষ্ঠানও আমরা দেখা যাচ্ছে কি বাইরে মিলনায়তন ভাড়া করে কিংবা কোনো একটা মুক্ত মঞ্চে আমাদের অনুষ্ঠান পরিচালনা করতে হচ্ছে। আপনারা জানেন আমাদের 1000 আসন বিশিষ্ট একটা মিলনায়তন, বাংলাদেশের কয়েকটা বড় মিলনায়তন এটাও একটা, এবং এখানে 38টি 4 টনি এসি আছে, এগুলো অনেক বড় একটা বিষয়। যেখানে দীর্ঘদিন এই ব্যবহার না করার ফলে দেখা যাচ্ছে কি পরবর্তীতে আমাদের ইলেকট্রনিক এবং যে ইলেকট্রনিক্স জিনিসগুলো আছে, সোফা, ফার্নিচার বা উপরের ছাদ, মঞ্চ, আসন, দর্শক আসন, সবগুলো একটু ক্ষতির সম্মুখীন হবে, এটাই স্বাভাবিক। এটাও একটা শঙ্কার বিষয়। আমরা যে আশ্বাসটা পেয়েছি এটা যেন দ্রুত বাস্তবায়ন করা হয়, এটাই আমাদের। কুমিল্লার আরো ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, জাগো কুমিল্লায় আপনাকে স্বাগতম।